আলহামদুলিল্লাহ ওকাফা দূর এবং কাছে দেশে এবং বিদেশে যারা বর্ণ টিভির এই আলোচনা অনুষ্ঠান শুনছেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ প্রিয় দিনই ভাইসব মাহের আমাদান এবং করোনা ভাইরাস আমাদের মধ্যে একসাথে এসেছে অনেক দিন থেকে আপনারা লকডাউনে আছেন ঘরে বন্দি আছেন আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন ভালো রাখুন এবং করোনা ভাইরাসের আক্রমণে যারা মারা গিয়েছেন আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন আর যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন আল্লাহ তালা সকলকে শেফায় কামেলা নসিব করুন প্রিয়দিনই ভাই সব একজন ভাই প্রশ্ন করেছেন যে রোজা অবস্থায় আমার শরীর থেকে রক্ত বের হলে আমার রোজার কোনো ক্ষতি হবে কি না আল জওয়াবু বি আলা যদি রক্ত সামান্য বের হয় যে আপনার আঘাতের কারণে রক্ত পড়ে গেছে যে কোনো অ্যাক্সিডেন্টের কারণে রক্ত পড়ে গেছে সে রক্তের পরিমাণ সামান্য তাহলে রোজার কোনোই ক্ষতি হবে না আর আমরা সাধারণত রোজা রেখে অনেকেই আমরা রুগীদেরকে রক্ত দিই যদি কোনো মমস্য রুগী রক্ত ছাড়া তার জীবন বাঁচে না আর আপনি রক্ত দিলে আপনার একটা আত্মবিশ্বাস যে আলহামদুলিল্লাহ আপনি সুস্থ থাকবেন তাহলে আপনি তাকে রক্ত দিতে পারেন তাতে আপনার বড়ো ধরনের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই রোজার আলহামদুলিল্লাহ এরপরে যদি আপনি এমনটি আশঙ্কা করেন যে আপনার শরীর দুর্বল আপনি নিজে অসুস্থ কাউকে অনেক বেশি পরিমাণে রক্ত দিলে আপনার শরীর অসুস্থ হয়ে যেতে পারে আপনার রোজা ভেঙে যেতে পারে তাহলে সেখানে আপনি ঝুঁকি নেবেন না আপনি যদি সুস্থ সবল হন আল্লাহ তালা যদি সব দিক থেকে আপনারা ভালো রাখেন তাহলে আপনি রক্ত দিতে পারবেন তবে টেস্টের জন্য আপনার বিভিন্ন টেস্টের জন্য হাসপাতালে যে সামান্য পরিমাণ রক্ত নেয় এই সামান্য পরিমাণ রক্ত নিলে আপনার রোজার কোনো ক্ষতি হবে না ভয়ের কোনো কারণ নয় আল্লাহর উপরে ভরসা রাখুন আর মাহের আমাদানকে আপনি উদযাপন করুন এবাদত হিসাবে কোরআন পড়ুন হাদিস পড়ুন ইসলাম পড়ুন ইসলাম সম্পর্কে জানুন বুঝুন আল্লাহ নবী সাল্লা আলয় সাল্লাম বলেছেন রোজা আল্লাহর জন্য আল্লাহ নিজ হাতে কেমতের দিন রোজার পুরস্কার দেবেন সেই অনুভূতি নিয়ে আসাম সাধনা করুন আল্লাহ তালা যেন করোনা ভাইরাস থেকে পুরো বিশ্বকে হেফাজত করে তাহা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন সুস্থতা আল্লাহর কাছে কামনা করুন আল্লাহর কাছে রেজেক কামনা করুন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন নেখালতা রাখুন আমিন